তো বন্ধুরা আজকের এই পুরো সেগমেন্টে আমরা চেষ্টা করব সেকেন্ড হ্যান্ড গাড়ি রিলেটেড বিভিন্ন ইনফরমেশন গুলো। সো আমরা যখন বাজার থেকে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো বিশেষ করে ইউজড কার কিনব তখন আমরা কোন কোন বিষয়গুলো প্রায়োরিটি দিব এবং কোন কোন বিষয়ের প্রতি খেয়াল রাখব। সো বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা খেয়াল করবো সেটা হচ্ছে গাড়ির ইঞ্জিন এবং গিয়ার বক্স। সো একটা গাড়ির জন্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইঞ্জিন এবং গিয়ার বক্স। এই জন্য আমরা গাড়ি কেনার সময় ইঞ্জিন এবং গিয়ার বক্সের কি কন্ডিশন, এসি দিয়ে ইঞ্জিনটার কি কন্ডিশন, এসি গিয়ারে যখন লোড দেওয়া হয় তখন গাড়িটা কতটুকু ভাইব্রেটিং হচ্ছে, কতটুকু শেকিং হচ্ছে, গাড়িটার নকিং অবস্থা কী সেটা আমরা দেখব এবং ভিজুয়ালি ইঞ্জিন থেকে ইঞ্জিনের যে সমস্ত অয়েল সিল আছে সেগুলো লিক করে কিনা বা ইঞ্জিনটা সুন্দর আছে কিনা, ফ্রেশ আছে কিনা। গিয়ার বক্স দেখা যায় যে অনেক সময় একটা গাড়ি যখন বিক্রি করা হচ্ছে গাড়িটা হচ্ছে সিভিটি গিয়ার বাট সেখানে অল্টারনেটিভ ইসিটি গিয়ার লাগিয়ে দেওয়া থাকে। এই জন্য অরিজিনালি পারফেক্টলি যে গাড়ির যে ইঞ্জিন গিয়ার বক্স সেটা সেখানে ইনস্টলেশন আসবে কিনা সেটাও আমরা দেখব। সো দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড ইস্যু আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে গাড়ির বডির কন্ডিশন, অর্থাৎ গাড়ির সামনে পিছনে মাইক্রো আছে কিনা, দরজার প্যাডগুলো ভালো আছে কিনা, গাড়িটার চেসিসটা ঠিক আছে কিনা, গাড়িটার ফ্রেমটা ঠিক আছে কিনা এবং গাড়িটার কোনো মাইক্রো আছে কিনা বা কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কিনা। থার্ডলি আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আমরা গাড়ির ডকুমেন্টসগুলো দেখব। একটা গাড়ির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গাড়ির প্রতিটি ডকুমেন্টস এবং এই জন্য এই ডকুমেন্টসগুলো সবগুলো আপডেট আছে কিনা, কোনো কোনো ডকুমেন্ট গাড়ির নামে কোনো ওয়ারেন্ট আছে কিনা বা গাড়ির নামে কোনো মামলা মোকদ্দমা আছে কিনা এই বিষয়গুলো আমরা খেয়াল করবো। এবং অবশ্যই গাড়ি কেনার পূর্বে আমরা কিছু টাকা হাতে রাখবো এবং গাড়িটা যখন আমরা পুরো কিনে ক্রয় করে নাম ট্রান্সফার করবো দেন আমরা বাকি কিছু টাকা ডিউস রেখে সেটা আমরা তাদেরকে সাবমিট করবো বা জমা দিব। দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর বাই এনি সেকেন্ড হ্যান্ড কার। ওকে, এবং ফোর্থ আমরা যে বিষয়গুলো খেয়াল করবো সেখানে হচ্ছে গাড়ির চারটা টায়ার ঠিক আছে কিনা। এখন বিষয় হচ্ছে অনেক সময় দেখা যায় সেকেন্ড হ্যান্ড গাড়ির শোরুমের ভিতরে টায়ারগুলো দেখা থাকে পুরনো, সেখানে বিটগুলো কাটা দেওয়া থাকে, সেটাও আমরা খুব লক্ষ্য রাখবো। এবং সাথে টায়ারের সাথে আমরা রিম কন্ডিশনটা দেখবো যে রিম কন্ডিশনটা ভালো আছে কিনা, রিমগুলো টাল আছে কিনা, সেই বিষয়গুলো আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। এবং ফিফথ হচ্ছে আমরা যে গাড়িটা খেয়াল করবো অবশ্যই গাড়িটা ক্রয়ের পূর্বে নাবানা, রহিমা ফ্রোজ বা অটোটেড বা সাউদান বিভিন্ন গাড়ির ডায়াগনস্টিক সেন্টার আছে এবং আমরা কেনার পূর্বে অবশ্যই সেই গাড়িগুলো ডায়াগনস্টিক্স করাবো বিভিন্ন সেন্টারে, যে গাড়িটার সমস্ত পারফরমেন্স আমরা চেক দিব। এবং অবশ্যই আমরা যখন গাড়ি কিনব গাড়ি কেনার পূর্বে আমরা আমাদের নিকটস্থ কোনো ভালো এক্সপার্ট, ফাইনালি এন্ড অফ দ্য ডেতে ভিউয়ার্স আমরা যখন গাড়ি ক্রয় করব তার পূর্বে অবশ্যই ভালো কোনো একজন এক্সপার্ট হক ইঞ্জিনিয়ার হক মেকানিক্স বা একজন টেকনিশিয়ান দ্বারা আমরা গাড়িটা ভিজুয়ালি টেস্ট ড্রাইভ দিব এবং টেস্ট ড্রাইভ দিয়ে গাড়িটার পুরো কন্ডিশনটা ওভারঅল মেজার করে দেন আমরা গাড়িটা ক্রয় করব। এবং অবশ্যই আমাদের সবগুলা কাগজপত্র আপ টু ডেট সহ আমরা গাড়ি ক্রয় করব। সো ভিউয়ার্স এই ছিল আজকে পুরো সেগমেন্ট। চেষ্টা আশা করেছি ইনশাল্লাহ আপনাদের যে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলো শেয়ার করলাম এটা আপনাদের সবার জন্য অনেক বেশি হেল্পফুল হবে বিকজ অফ যারা কিনা পুরনো গাড়ি ক্রয় করার কথা চিন্তা করতেছেন তাদের উদ্দেশ্যে। সো ভাইয়েরা বন্ধুরা আশা করি ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করতেছেন এবং ভবিষ্যতে এই সাপোর্টগুলো করবেন আমরা যাতে আপনাদের ভালোবাসায় সাহায্য সহযোগিতায় এবং আপনাদের সাপোর্টিংয়ে অনেক দূর আগিয়ে যেতে পারি এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আমরা যাতে কোনো যে কোনো অবদান রাখতে পারি এবং দেশের জন্য জাতির জন্য ইনশাল্লাহ। সো বন্ধুরা ভাইয়েরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।